আছে, মানে ওরা ওনাদের ঘর বাড়ি যা কিছু ছিল ওরা আমাকে গড় নাই। আমরা যে জায়গা থাকি ওই জায়গা মানুষ বলবে মানে কি জায়গা থাকে, মানে গর নাই বলতেছে তো আপনার। আমি গর আসেনি, করো কিছু নাই। প্লিজ আপনারা ওই মহিলাটাকে হেল্প করবেন। আর ভাই কথা হচ্ছে যে হিন্দু মুসলিম এটা কোনো সবাই দাঁড়া দেবি না, সবাই মানুষ, একজন মানুষ হিসেবে একজন মানুষের পাশে দাঁড়ানো। অনেক এলাই তা কি অবস্থা, কি গো দিদি ভালো আছেন? তো এখানে আপনি বসে রেছেন যে এখানে বসে রেছি যে ছাগল আছে লাগে না অনেক কি মানে বসেছেন ছাগলের জন্য নাকি? আচ্ছা এটা আপনার এখানে রাখেন, এখানে বলেন তাহলে সাউন্ডটা ক্লিয়ার আসবে, যেটা আপনি বলছেন আর কি। তো আপনি মানে আপনি এখানে ছাগল ইয়ে করতে আসছেন নাকি? হ্যাঁ ছাগল সরাই। তো আপনাদের বাড়ি আগে ওখানে ছিল না? সেখানে তো ভাঙি গেছে গো, আন্ডার নদীর পাশে। আচ্ছা নদীর পাশে। হ্যাঁ তো এখন কই আছেন আপনারা? আমরা আরো উত্তর কুঞ্জারা আছি, খাল কাচ্ছে। আচ্ছা তো এখানে যদি মনে করেন যখন জ্বর তুফান হয়, জ্বর তুফান হলে আমি ঘরে দুয়ারে জল উড়ে জল উড়ে, হ্যাঁ তো আমরা উপরে উড়ি খাওয়াতে তাহলে দোয়ান ঘরে যাবে হতে। আচ্ছা তো আমরা দোয়ান ঘরে দোকানে চলে যান না? হ্যাঁ দোয়ান দিয়ে চলে যাই। পানি কি আপনাদের সব সময় উঠে নাকি মানে কাড়ালে কাড়ালে উড়ে? আপনারা তো অনেক কষ্টে আছেন নাকি? ও অতিরিক্ত কষ্ট আছি আমরা। আমরা আচ্ছা হাল ছুলে নাই মাত্রা দেখি খাম কি ইয়ে কত মাসের বাচ্চা ব্রাদি গান জানি তো আমরা বড় যে করি তো হালের উস্কে তো পাক করি দুদিন তিন দিন আমরা উয়াস রয়েছি। উয়াস থাকেন তো? হ্যাঁ মানে এখানে আপনার কথাগুলো মনে করেন অ্যাকচুয়ালি মিডিয়ার মাধ্যমে যাইব তো এখন আপনি মানে আমরা তো বহুত কষ্টতে আছি, নইলে আমরা কি এসব দরিয়ার কুলি কুলি থাকতে আমি খাল কাচ্ছে কাচ্ছে তখন তো নদী গতিকে খাল উড়ি গেছে গো, আমরা উড়ি চলে গেছি তখন আবার হে ঘুরি ঘুরি হে নদীর ভিতরে তখন তো জানা যায় না আত্মসম্পদ নাই কি ধরেছিল বেটারা বদলে দিতে এলে আর না হারলে তখন ঘর ঘুরে আজ সাড়ে সাত মাস করছি তো এই সাড়ে সাত মাস আমরা তো অন ঘর ঘুরি করব দরদ করি খাওয়া লাগতো বেটারা এই গেন্দে এলে গেন্দে এক কলসো আট কলসো ডাল কথাগুলো একটু জোরে বলেন যেহেতু এটা মনে করেন যে অনেক মানুষ আপনার কথাগুলো শুনবো ঠিক আছে তো আমরা এ ধরনের এইভাবে চলি। হ্যাঁ টানা হরের জল গা গোসল দুটি মিলছে আমরা মুসলমান হরি যাই ধাক্কা খাই দুঃখ খাই কত কত কবে দাদা। আপনাদের তো এখানে মনে করেন এখন অনেক সমস্যা তো দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন ওরা আমরা বহু সমস্যা তো ওনারা ওনাদের পারে ছিল মনে করেন আপনাদের দক্ষিণে ওদিকে ছিল। হ্যাঁ ক্যামেরাটা একটু ওদিকে দেখো ও পারে তো পুরো নদীর মাঝখানে ছিল তো এখন পারে আছে যে আপনার ওখানে। হ্যাঁ ওখানে আছে আপনার বাড়ি, আপনার বাড়িতে ধর নাই বাইঙ্গে সাত আমরা আবার একটু নিয়ে আসি। আপনারা দেখতে পাচ্ছেন মানে আপনারা যদি অনুগ্রহ করে যে সবাই দেখেন তো আমরা কেন উপত্তি আছে আপনারা একটু নিয়ে যে জায়গা বাসা লো দিন যে উনি বলতে চাইতেছে যে কি মানে ওনাকে যদি আপনারা কেউ সহযোগিতা করতেন পারেন তাহলে ওনার একটু উপকার হবে। উনি নদীর পাশে থাকেন, যখন প্রাকৃতিক দুর্যোগ হয় তখন উনি অনেক কষ্টে থাকেন, কষ্টেতে মানে পানি উঠে না খেয়ে থাকে। জি আপনার এই সমস্যাটা নাকি? হ্যাঁ হ্যাঁ।